नमस्कार बंधुरा, वेलकम टू कुमकुम पैशन विद ब्लॉग चैनल। आमी आमार मायेर साथे आछी। आज के आमरा आबार घुरते आछी। सबाइके महा सप्तमी शुभेच्छा। सबाइके महा सप्तमी शुभेच्छा एबं भालोबासा। तो बंधुरा प्रथमे एसे पौंछे गेछि वाइल्ड टाउने। ए वाइल्ड टाउने भालोई हय, पेंडल प्रति बछरई भालो हय। আর আমার সব প্যান্ডেলেই ভালো লাগে, মানে কি বলবো, আমার পুজোর সময় মানে সব ছোটোর মধ্যে হলেও ভালো লাগে, আর যখন দেখি বিশাল বড় আকারের কোনো প্যান্ডেল হয়েছে সেটাও ভালো লাগে। মায়ের আগমন সবসময় সুন্দরই হয়। যাই হোক, যখন মানে বেরিয়েছিলাম তখন কিন্তু প্রচণ্ড মেঘ করেছিল, তারপর ভেবেছিলাম হয়তো বেরোতেই পারবো না, তারপর মেঘটা কেটে যেতেই বেরিয়ে গেলাম। আজকে তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এসেছি, মানে আজকে ও একটু ম্যানেজ করেছে আমাদেরকে ঘুরতে নিয়ে আসার জন্যই। তাই আজ একটু তাড়াতাড়ি বেরিয়েছি, 5:30 সময় বেরিয়ে গেছি, আর 8টার মধ্যে ভেবেছি যে মানে কমপ্লিট করে নেব। তো খুব বেশি একটা ঘুরবো না, দেখি কতটা ঘোরা যায়। আর দেখো আজকে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল। তো তোমরা সবাই মেদিনীপুরের প্যান্ডেলগুলো দেখে নাও আমার ভিডিওর মাধ্যমে, আর যারা সামনাসামনি আছো তারা তো দেখবেই, যারা দূরে আছো আসতে পারছো না তাদের জন্য খুবই ভালো। দেখো আমার কিন্তু ভীষণ ভালো লাগে অন্য অন্য জায়গার প্যান্ডেলগুলো দেখতে। মানে কোথায় কি প্যান্ডেল হয়েছে, কোথায় মানে ভালো লাগে যে কি থিম। আর প্রচণ্ড গরম করছিল, মানে এতটা গরম করছিল, আগের দিন কিন্তু এত গরম থাকেনি, আজকে ওই যে মেঘটা কেটে যাওয়ার পর থেকে এত গরম আর এত ঘাম দিচ্ছিল। এখানে আমার ছেলে লস্যি নিয়ে শুরু করেছে খাওয়া। আমার সত্যি কথা বলতে প্রচণ্ডই গরম লাগছিল, ঘুরতে পারা যাচ্ছিল না, তবু আমরা বাইকে করে ঘুরছিলাম। যখন বাইকে উঠছিলাম তখন ভালো লাগছিল, আবার বাইকে নেমে যখন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছি তখন কি প্রচণ্ড গরম, মানে কি বলবো। তবু মানে এই গরমটা মেনে নেওয়া যাচ্ছে, কারণ পুজোর আনন্দে মনটা সবসময় ভালোই আছে। তো মায়ের দর্শন তোমরা করে নাও। এবছর শরৎপল্লীতে দুটো প্যান্ডেল হয়েছে, একদম কি বলবো পাশাপাশিই বলতে পারো, তোমরা দেখো। আর প্যান্ডেল দুটোই কিন্তু ভীষণ সুন্দর, এই পাশেরটাও সুন্দর, তো সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার, সেটাও বলছি কোনটা বেশি ভালো লেগেছে। এটাও বেশ ভালোই লেগেছে, আমি তো বললামই তোমাদেরকে যে আমার সব প্যান্ডেলেই ভালো লাগে। দেখো শরৎপল্লী, আর এত ঠান্ডা লেগেছে বন্ধুরা যে আমি কথাগুলো ঠিক করে বলতেই পারছি না। আগের দিনেও ভিডিওর সময় আমি এডিটিং করার সময় বলেছি যে আমার কথাগুলো যেন জড়িয়ে যাচ্ছে, আর আজকেও সেম অবস্থা। দেখো এই পাশের প্যান্ডেলটা আমার ভীষণই সুন্দর লেগেছে, মানে শরৎপল্লীতে সবগুলোই ভালো লেগেছে কিন্তু এই প্যান্ডেলটা আমার বেশি ভালো লেগেছে। তোমরা দেখো কি সুন্দর, তাই না?
আমার ছেলে আগে আগে ঘুরছে, মা ভিডিও করছে, তো ওই জন্য মানে ও সরে যাচ্ছে, সব সময় ভিডিওর সামনে আসতেও চাইছে না। যাই হোক, এইভাবেই ভিডিও করছি, কে আমার ভিডিওতে আসলো আর কে না আসলো এত কিছু এখন আমি আর দেখি না, আমি নিজে নিজেই ভিডিও করি, আমার ভালো লাগে। আর তোমাদের দাদা ভাই তো আসতেই চায় না ও ভিডিওতে, ও এমনিতে ছবি তোলাটাই পছন্দ করে না, যে খুব বেশি ছবি তুলতে পছন্দ করে এমনও নয়, মানে ও একটু অন্যরকমের। আর আমি একদম সেম বিপরীত হয়ে গেছি, মানে আমার আবার সেলফি নিতে এই যে ভিডিও করছি এটাও বেশ ভালোই লাগছে, আর প্রচুর সেলফি থাকে আমার পুজোর সময়। একদিন আমি আমার পুজো সেলফিগুলো আলাদা করে একটা ভিডিও করব, তোমরা দেখবে। কথার দেশে আমি থাকছি মিলেমিশে, কেন বইছে হাওয়া দক্ষিণ দিকে খুব, সে কি দেখতে পেয়েও পায় না, নাকি দেখতে আমায় চায় না, তবু সুযোগ রাধায় তারি ঘরে ডু। দুদিন ধরে তোমাদেরকে মেদিনীপুরের প্যান্ডেল দেখিয়ে দিলাম বন্ধুরা, এবার মনে হয় অন্যরকম আসবে ভিডিও, মানে অন্য জায়গায়। এখন ভাবছি, কোনো ঠিক নেই, তো যেখানেই থাকি যেভাবেই থাকি যেখানেই ঘুরতে যাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আর আমাদের পুলিশ লাইনেও কিন্তু ভীষণ সুন্দর পুজো হয়। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, আর এইখানে মানে এত বড় মাঠ না, সবাই কি সুন্দর বসে আছে, গল্প করছে, মানে আড্ডা দিচ্ছে, মানে বেশ ভালোই লাগছে, এই জায়গাটা ভীষণ সুন্দর। কিন্তু আমাদের তো এত সময় নেই, তোমাদের দাদাভাই ডিউটি আছে, আমাদের ঝটপট দেখতে হবে আর বেরিয়ে যেতে হবে। আর আমার যা অবস্থা হয়েছে, একবার করে বাইকে উঠছি একবার করে নামছি, দেখো চুলের অবস্থা পাগলের মতো লাগছে যেন। চলো, খিদে পেয়ে গেছে ছেলের, একটু খাওয়া দাওয়া করে নি। তো এখানে আমার ছেলে নিয়েছে ভেজ রাইস আর চিলি চিকেন। সব চিন্তা ভুলে আসতে আমি সব হারাতাম তাকে পেতে, হায় কবে পায়ের শেকল খুলবে আর প্রেমের পর। আর এই দোকানটাতে এত সুন্দর খাবারগুলো পাওয়া যায়, তোমাদের দাদাভাই মাঝে মাঝেই নিয়ে যায়, মানে সব কিছু ভীষণ সুন্দর হয়। আর সবচেয়ে বেশি ভালো লাগে এই দোকানটাতে এগ রোল, আর প্রচুর ভিড় হয় সবাই খেতে আসে। চলো বাড়িতে চলে এসেছি, আর কি বলবো বন্ধুরা, সবাই পুজোটা ভীষণ ভীষণ ভালোভাবে কাটাও, আর সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।